তোমরা কেউ তো রোল দাও নাই, রোল দিয়ে দাও, চ্যাট বক্সে রোল দিয়ে দাও। হ্যাঁ, গত ক্লাসে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ দেখেছিলাম। আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি যে জার্মান পরাজয় লাভ করেছিল, আত্মসমর্পণ করেছিল। তো পরাজয়ের কারণ সমূহ কি ছিল সে সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয়ের পিছনে বেশ কিছু কারণ ছিল, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে পিছু হটার না হটার নীতি। 1941 থেকে 42 সালে হিটলার জার্মান বাহিনীকে বাঁচিয়েছিল এবং পিছু হটতে বলে, যখন ১৯৪১ থেকে ৪২ সালে হিটলার জার্মান বাহিনীকে বাঁচিয়েছিলেন পিছু হটতে বলে, যখন এই বাহিনী
যখন এই বাহিনী মস্কো দখলে ব্যর্থ হয়, তবে এরপর হিটলার গ্রহণ করেন হচ্ছে পিছু না হটা হটার নীতি। এই নীতির কারণে হচ্ছে স্ট্যালিনগ্রাদ অর্থাৎ রাশিয়াতে যখন যুদ্ধ চলছিল, তখন জার্মানদের রসদ ফুরিয়ে গিয়েছিল, একই সাথে শীত চলে আসছিল এবং তাদের সামনে জয়লাভ করার কোনো সুযোগ ছিল না। সব দিকে শত্রুরা তাদেরকে ঘিরে ধরেছিল, কিন্তু জার্মান বাহিনীর পিছু হটলে হয়তো তারা বেঁচে যেত, কিন্তু তাদেরকে পিছু হটতে দেয়নি। স্টালিনের নেতৃত্ব পিছু হটতে নিষেধ করে আর ইসের হিটলার পিছু হটতে নিষেধ করে, যার জন্য তাদেরকে পরবর্তীতে রাশিয়ানদের হাতে নিহত হতে হয়। সঠিক প্রযুক্তির ভুল ব্যবহার এটা একটা কারণ ছিল। সে সময় যুদ্ধের প্রযুক্তি ছিল সবচেয়ে বেশি, সেরা প্রযুক্তি ছিল জার্মানদের কাছে। সেরা প্রযুক্তি যুদ্ধ সামগ্রীর কারণে জার্মানদের সমীহ করতে বাধ্য ছিল অন্য রাষ্ট্রগুলো। তাদের বিশালাকার ট্যাঙ্ক যুদ্ধ বিমানের সঠিক ব্যবহারের ফলে যে কোনো যুদ্ধে তারা জয়লাভ করতে পারত, কিন্তু এসব ব্যবহারের পরিবর্তে তারা জোর দিয়েছিল যুদ্ধ কৌশল এবং সৈন্য ও তাদের ছোট ছোট প্যান্থার ট্যাঙ্কের উপর। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে নিরপেক্ষ শক্তি ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ শক্তি ছিল। যুক্তরাষ্ট্র এটাতে যুদ্ধে যুক্ত হতে চায়নি, কিন্তু হিটলার এবং হিটলারের মৈত্রী হচ্ছে জাপান, জাপান হচ্ছে বাধ্য করে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে। যখন পার্ল হারবারে আক্রমণ করে, তখন যুক্তরাষ্ট্র বাধ্য হয় যুদ্ধে যুক্ত হতে, এবং যুক্তরাষ্ট্রের মতো এত বৃহৎ একটা শক্তি যখন মিত্র শক্তির সাথে যুক্ত হয়ে যায়, তখন আসলে অক্ষ শক্তি অনেক বেশি দুর্বল হয়ে যায়। 1941 সালের 11ই ডিসেম্বর হিটলার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 7 ডিসেম্বর জাপানের পার্ল হারবারের আক্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে হিটলার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ঘোষণা দেয়। এর আগ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ শক্তি ছিল। এটা হিটলারের জন্য একটা বিশাল ভুল ছিল যে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যুক্ত করাটা। কমান্ডার ইন চিফের দায়িত্ব গ্রহণ। ডিসেম্বর 1941 সালে হিটলার মস্কো আক্রমণ করে কিছুটা স্থগিত হয়ে যায়। সোভিয়েত বাহিনী জার্মানদের বিরুদ্ধে দারুণ পাল্টা আক্রমণ করে তোলে, দখলকৃত জায়গা ছাড়তে আর সত্য শিকারে হিটলার ছিলেন নারাজ। ফলে হিটলার নিজেকে কমান্ডার ইন চিফের দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেন। সেখানে অনেক বেশি যুদ্ধে কৌশলপূর্ণ অনেক চিফ অফ স্টাফ ছিল, কিন্তু তাদের কোনো মতামতকে তিনি গুরুত্ব দেন নাই। তিনি নিজেই সকল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের মতামতকে অগ্রাহ্য করেছেন, যেটা তার অন্যতম একটা ভুল ছিল। নিজের যুদ্ধ কৌশল সাজাতে গিয়ে তিনি কারো কথাই জেনারেলদের কারো কথাই শোনেন নাই, এটা একটা তার রণকৌশলের ভুল ছিল। জেনারেলদের কথা না শোনা, প্রথম দিকে নিজের তত্ত্বাবধানে বেশ কিছু জয়ের ফলে হিটলার অনেক বেশি নিজেকে আত্মবিশ্বাসী হতে শুরু করে এবং সে ভাবে তার সে সে করলেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব, সে নেতৃত্ব দিলে। কিন্তু যুদ্ধের দিক যখন পরিবর্তন হয়ে যায়, তখন হিটলার তাদের জেনারেলদের দায়ী করতে থাকে যুদ্ধে হারার কারণ হিসেবে। তার জেনারেলরা তার আদেশ মোতাবেক কেন কাজ করলো না, এ নিয়ে দোষারোপ করতে থাকে। 1944 সালে বুলগেরিয়ার যুদ্ধে আদেশ মোতাবেক কাজ করতে গিয়ে জার্মানরা হেরে বসে, ফলে জার্মান ও তাদের মিত্রদের হার অনেকটা নিশ্চিত হয়ে পড়ে। রাশিয়ার শীত একটা কারণ ছিল। ওয়ালাইকুম আসসালাম। রাশিয়া দখলের জন্য হিটলার ছিলেন বদ্ধপরিকর। তিনি তার জেনারেলদের বলেন, আমাদের শুধু রাশিয়ার দরজায় লাথি মারা বাকি, তাহলেই রাশিয়া পচাকাঠের মতো ভেঙে পড়বে। কিন্তু এটা বাস্তবতা ছিল না, এখানে ভুল একটা তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু তাদের জয়ের আগে রাশিয়া শীতের আগমন ঘটে, কিন্তু হিটলার বাহিনী রাশিয়া শীতের জন্য নিজেকে প্রস্তুত করে যায়নি এবং পর্যাপ্ত শীত বস্ত্র তাদের কাছে ছিল না, গরম পোশাক ছিল না। এবং হিটলার হচ্ছে দেশের মানুষদেরকে বুঝতেও দেয় নাই যে রাশিয়া যেতে যারা যুদ্ধে গিয়েছে তাদের এরকম অবস্থা, এবং আগে থেকে শীত বস্ত্র তাদেরকে পাঠানোর যে ব্যবস্থা করবে সেটাও করে নাই। অর্থাৎ সব দিক থেকে হচ্ছে রাশিয়ার সৈন্যদেরকে বিপদে ফেলে দিয়েছিল, যেটা হচ্ছে অন্যতম কারণ মস্কো দখলে তারা ব্যর্থ হয়। গ্রিস আক্রমণ। রাশিয়া আক্রমণের আগে জার্মানরা গ্রিস আক্রমণ করে বসে, এর ফলে রাশিয়া আক্রমণে 6 সপ্তাহ দেরি হয়ে যায় জার্মানদের। এই দেরির কারণে শরৎকাল শেষ হয়ে রাশিয়ায় শীত শুরু হয়ে যায়। তারা যদি গ্রিস আগে আক্রমণ না করে আগে রাশিয়া আক্রমণ করত এবং শীতের আগেই যদি তারা জয় নিশ্চিত করতে পারত, তাহলে হয়তো জার্মানের এই পরিণতি হতো না। ফলে অপারেশন বারবোসা রাশিয়া ধ্বংস শেষ করার আগে রাশিয়ার রাস্তায় শীত নেমে আসে, যা জার্মান সেনাবাহিনীকে বিপদে ফেলে দেয়। স্ট্যালিনগ্রাডের যুদ্ধ।
ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল লড়াই ছিল এটি, স্ট্যালিনগ্রাদের যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ককেশাসের তেল ক্ষেত্রের জন্য জার্মানদের সিক্স আর্মি পুরো শহর ঘিরে ফেলতে পারতো, কিন্তু জার্মানদের এই সিক্স আর্মি খুব সুপরিচিত ছিল তাদের দক্ষতা এবং যোগ্যতার জন্য। তারা অনেকগুলো যুদ্ধক্ষেত্রে অনেক শক্তির বিরুদ্ধে ত্রাসের মতো কাজ করত, কিন্তু হিটলার তাদের আদেশ দেন শহরের প্রতি গলি ঘর এবং আনাচে কানাচে যুদ্ধের জন্য। উল্টো সোভিয়েত বাহিনী তখন তাদেরকে ঘিরে ফেলে, হিটলার তাদের পিছু হটতে বারণ করে, ফলে তাদের ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। এরপর হচ্ছে দুই ফ্রন্টের যুদ্ধ। হিটলারের প্রধান লক্ষ্য ছিল রাশিয়া কবজা করা, কিন্তু জার্মানির পশ্চিম সীমান্ত রক্ষায় জার্মান সিদ্ধান্ত নেয় ফ্রান্স ও ব্রিটেন আক্রমণ করার। ফ্রান্স জয় ছিল এক সপ্তাহের ব্যাপার, আর ব্রিটেনের বিপক্ষে জয় হিটলারের পশ্চিম সীমান্তে সুরক্ষা দিয়েছিল। এরপর হিটলার যুক্তরাষ্ট্র আক্রমণ করে বসে, ফলে হিটলারকে যুদ্ধ করতে হয় একই সাথে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা ও ফ্রান্সের বিরুদ্ধে। হিটলার প্রতিবারই তার সেনাবাহিনীকে দুটি ফ্রন্টে ভাগ করতেন, নিজের শক্তির পরিমাণ না জেনে আক্রমণ করতে থাকলে যে সব জায়গায় জয়ী হওয়া সম্ভব না সেটা হিটলার বুঝতে চাননি, যার জন্য তাকে শেষে হার স্বীকার করতে হয়। এই যুদ্ধের অনেকগুলো ভুলের মধ্যে আরেকটা ভুল ছিল হচ্ছে হিটলারের রাশিয়া আক্রমণের সিদ্ধান্তটা। ফ্রান্স জয়ের পর 1941 সালে পূর্বের সব চুক্তি, তার মধ্যে অনাক্রমণ চুক্তি, যেটাতে বলা হয়েছিল যে এই চুক্তিতে বলা হয়েছিল যে হিটলার জার্মানি এবং রাশিয়া পরস্পর পরস্পরকে আক্রমণ করবে না, কিন্তু এই চুক্তি ভেঙে রাশিয়াকে আক্রমণ করে বসেছিল হিটলার নিজের স্বার্থ উদ্ধারের জন্য। স্ট্যালিনের মতো ঝানু রাজনীতিবিদকে ধোকা বোকা বানাতে চেয়েছিলেন তিনি। প্রথম দিনেই তিনি 550 ডিভিশন সেনা, 23,700 বিমান নিয়োগ দেন, ফলে রুশ বাহিনী পিছু হটে, কিন্তু আসলে পরবর্তীতে আর দেখা গেল যে সেটা হয়নি। ককেশাসের যুদ্ধের ব্যর্থতা এটা একটা কারণ ছিল। ককেশাসেও যুদ্ধে সফল হয় নাই জার্মান। প্রচণ্ড প্রতিশোধ স্পৃহায় রাশিয়া বিপুল সৈন্য সেখানে নিযুক্ত করে, তাদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে নাৎসি বাহিনী। ককেশাসের তেল ক্ষেত্রের জন্য জার্মানদের সিক্স আর্মি পুরো শহর ঘিরে ফেলে, হিটলারের আদেশে শহরের অলিগলি আনাচে যুদ্ধ চালায়। এটা ছিল একটা স্ট্র্যাটেজিক ভুল। হিটলারের অতিরিক্ত আত্মবিশ্বাস হচ্ছে হিটলারকে অনেক বেশি ক্ষতি করে দেয়। প্রথম দিকে নিজের তত্ত্বাবধানে বেশ কিছু জয়ের ফলে হিটলার নিজে অনেক বেশি আত্মবিশ্বাসী ভাবতে থাকে। পরে 1944 সালে একের পর এক অধিকৃত পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া মুক্ত করতে থাকে এবং জার্মানদের মূল ভূখণ্ডে প্রবেশ করে। অন্যদিকে ইংরেজ ও মার্কিন সৈন্যরা জার্মানির অভিমুখে এগিয়ে চলে। ফলে 1945 সালের 29শে এপ্রিল হিটলারের শেষ ভরসায় স্টেইনের সৈন্যবাহিনীও বিধ্বস্ত হয় এবং সোভিয়েত বাহিনীর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে মিত্র শক্তি সবটা দখল করে নেয়। জার্মানির পশ্চিমাঞ্চল দখল করে নেয়। হিটলার তবু আত্মসমর্পণ করে নাই এবং সৈন্যদের পিছু হটতে নিষেধ না করে, ফলে দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর হতাহতের ঘটনা সৃষ্টি হয়। রুশ বাহিনীর মধ্যে দেশপ্রেম তীব্র ছিল, এটা একটা কারণ ছিল জার্মানির পরাজয়ের। জার্মানদের হাতে প্রায় 60 লাখের মতো রাশিয়ান বন্দী ছিল, যার জন্য হিটলার প্রতিপক্ষকে অর্থাৎ রুশদেরকে দুর্বল ভাবতে শুরু করেছিল। তিনি ভাবলেন যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং রাশিয়ানদের পক্ষে যুদ্ধ করা সম্ভব না। রুশ সরকার যদিও সন্ধির প্রস্তাব না দেয়, তবে জনগণ বিদ্রোহ করবে, কিন্তু উগ্র জাতীয়তাবাদী হিটলারের এটা একটা ভুল ধারণা ছিল। জনগণ বিদ্রোহ তো করেই নেই, বরং দেশপ্রেমের প্রমাণ দেয় এবং সবাইকে অবাক করে দিয়ে পায়। শতাধিক ডিভিশন সৈন্য নিয়ে রুশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে জার্মান বাহিনীর উপর। এটা ছিল রুশ বাহিনীর দেশপ্রেমের উজ্জ্বল একটা নিদর্শন। রুশ বাহিনীর এরকম দেশপ্রেম সম্পর্কে হিটলার আগে থেকে প্রস্তুত ছিল না। এছাড়া জার্মান সেনাবাহিনীর সহযোগীদের সেনাপতিদের অসহযোগিতা একটা কারণ ছিল। হিটলারের প্রতি জার্মান সেনাবাহিনীর নিরপেক্ষ সমর্থনের অভাবে জার্মানরা পরাজিত হয়। হিটলারের আধিপত্য অত্যাচারে অনেক বেশি অতিষ্ঠ ছিল জার্মান সেনাবাহিনীর সদস্যরা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং এটা পরাজয়ের অন্যতম কারণ। সামরিক উপকরণ, জনশক্তি এবং সম্পদের অপ্রতুলতা।
জার্মানির অহমিকা ছিল অনেক বেশি, কিন্তু সে তুলনায় সামরিক অস্ত্র, জনশক্তি, খনিজ সম্পদ ছিল অপ্রতুল, যা দিয়ে বিশ্বের বিভিন্ন রণাঙ্গনে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া এবং ব্যয় বহন করা সম্ভব ছিল না, ফলে জার্মানির পরাজয় হতে বাধ্য হয়। জার্মানির মিত্রদের দুর্বলতা এবং অসহযোগিতা। জার্মানির মিত্র ছিল হচ্ছে ইতালি, মুসোলিনি আর জাপান। তো সেক্ষেত্রে মিত্ররা ততটা শক্তিশালী ছিল না যতটা হচ্ছে মিত্র শক্তির যারা ছিল তারা অনেক বেশি শক্তিশালী ছিল। ফ্রান্সের মিত্ররা সবাই শক্তিশালী ছিল, সে তুলনায় জার্মানির মিত্ররা ছিল দুর্বল। তাছাড়া জার্মানির প্রয়োজনের সময় মিত্ররা সাহায্যের জন্য খুব একটা এগিয়ে আসেনি। ফিনল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া সবাই জার্মানির পক্ষ ত্যাগ করে মিত্রপক্ষের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে, ফলে জার্মানি অনেকটা অসহায়ের মতো যুদ্ধ করতে হয়েছে, যার পরিণাম ছিল পরাজয়। ত্রুটিপূর্ণ সামরিক কৌশল হচ্ছে অন্যতম বড় কারণ ছিল জার্মানির এই পরাজয়ের পিছনে। ফ্রান্সের পরাজয়ের পর জার্মানি রাশিয়ার আক্রমণ যুক্তিসঙ্গত ছিল না, রাশিয়ার আক্রমণ ছিল হিটলারের একটা বড় ভুল, যে ভুলের কারণে জার্মানিকে পরাজিত হতে হয়। রাশিয়া সেনাবাহিনীর পোড়ামাটির নীতি উপেক্ষা করে জার্মান সেনাপতি পাউলাস রাজধানী মস্কোতে প্রবেশ করে, এটা ছিল জার্মানির সামরিক কৌশলের ব্যর্থতা। এত বিশাল একটা রাষ্ট্র, এত বিশাল আয়তনের রাশিয়ার মতো একটি রাষ্ট্রকে আক্রমণ করা ছিল তার পরিকল্পনাগত ভুল। এখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল দেখব। এই বিশ্বযুদ্ধের কারণে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জার্মানের পরাজয়। এই দ্বিতীয় মহাযুদ্ধের জন্য জার্মান পরাজিত হয়ে চরম দুর্ভোগের শিকার হয়। জার্মানের অর্থনীতি, সামাজিক কাঠামো, সামরিক সক্ষমতা ভেঙে পড়ে। দ্বিতীয়ত, পারমাণবিক অস্ত্রের ব্যবহার। পৃথিবীতে পরমাণু অস্ত্রের এই ধ্বংসযজ্ঞ প্রথমবারের মতো পুরো বিশ্ব অবলোকন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যা বিশ্ব মানবতার জন্য হুমকি সৃষ্টি করে। জাপানের পতন হয় এই যুদ্ধে। জাপান পার্ল হারবারে আক্রমণ করার জন্য অনাকাঙ্ক্ষিতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়। ইতালির পতন হয় এই যুদ্ধের মধ্য দিয়ে। ইতালির মুসোলিনি ফ্যাসিবাদ যে সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করেছিল সেটা নিরসন হয়। দ্বিমেরুর সৃষ্টি হয় পুরো বিশ্বে। পৃথিবী দুটি ব্লকে বিভক্ত হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিন ব্লক এবং কমিউনিস্ট শক্তির ব্লক ছিল রাশিয়ান ব্লক। কোল্ড ওয়ারের যাত্রা শুরু হয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, যেটা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। আমরা স্নায়ুযুদ্ধের অধ্যায়গুলো পড়েছি, সেখানে ডিটেলস আমরা পড়েছি স্নায়ুযুদ্ধ সম্পর্কে। মার্কিন আধিপত্য বিস্তার। এই যুদ্ধের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব দরবারে আগমন করে এবং একটা ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার সৃষ্টি হয় 90-এর পর থেকে। স্নায়ুযুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ একক আধিপত্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে এখন পর্যন্ত হচ্ছে তার যে প্রভুত্ব চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো একটি গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা, কারণ আমরা প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হতে দেখেছিলাম 1920 সালে, কিন্তু জাতিপুঞ্জের ব্যর্থতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং আমরা দেখি যে জাতিপুঞ্জ সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল আরেকটি যুদ্ধের আশঙ্কাকে নিরসন করতে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে 24শে অক্টোবর। কিন্তু জাতিসংঘ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে যে শিক্ষা নিয়েছে এবং বিশ্ব নেতৃবৃন্দের মাঝে আরেকটি বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য একটা স্থায়ী ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ হয় এবং এখন পর্যন্ত আর কোনো বিশ্বযুদ্ধ লাগে না, এটা জাতিসংঘের সফলতা, যার জন্য জাতিসংঘ একটা বড় হচ্ছে শান্তিকামী প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বের সব থেকে বড় প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে পারি। তারপর হচ্ছে ইউরোপে আধিপত্যবাদের অবসান হয়। যুদ্ধের ফলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ আর অন্যান্য যত ইউরোপীয় রাষ্ট্রের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যায়। এর ফলে ইউরোপে আধিপত্যবাদের প্রবণতা হ্রাস পায়। সামরিক সাফল্যের চেয়ে অর্থনৈতিক সাফল্য অনেক বেশি প্রাধান্য অর্জন করে। ঔপনিবেশিকতার অবসান এবং স্বাধীন দেশের উদ্ভব হয়।
বিশ্বযুদ্ধের ফলে ঔপনিবেশিক শক্তিগুলো দুর্বল হয়ে পড়লে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। এর ফলে ইন্দোচীন, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলো ক্রমান্বয়ে ধীরে ধীরে রাষ্ট্রগুলো স্বাধীন হতে থাকে। ভারত, পাকিস্তান, ইরান এর উদাহরণ। পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের বিকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সাফল্যের ফলে। পরে পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাবে সমাজতন্ত্রের বিকাশ ঘটে। পূর্ব জার্মানি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া প্রভৃতি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এশিয়াতে চীন, উত্তর কোরিয়া, ইন্দোচীনের একাংশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই সমাজতন্ত্রের জয় জয়কার পরবর্তীতে স্নায়ুযুদ্ধকে আরো বেশি প্রকট করে তোলে। অর্থনৈতিক সাম্রাজ্যবাদের বিকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে, তবে বিশ্বায়নের নামে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বিকশিত হয়। বর্তমান বিশ্বে মার্কিন নিয়ন্ত্রিত অর্থনৈতিক সাম্রাজ্য প্রবল প্রতাপে ক্রিয়াশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক বিশ্বব্যাপী ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ঘটনা। এর ফল হয়েছিল মারাত্মক সুদূরপ্রসারী। এই যুদ্ধের ফলে আমেরিকা ও রাশিয়া পৃথিবীর মধ্যে বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণের অধিকারী হয়। ব্রিটেন, ফ্রান্স, ইতালি প্রভৃতি ইউরোপীয় দেশের স্থান হয় দ্বিতীয় সারিতে। ইতালি ফ্যাসিবাদী সরকারের জায়গায় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। জার্মান দ্বিখণ্ডিত হয়ে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি দুটি দেশে বিভক্ত হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্যবাদী আদর্শ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সর্বপ্রথম রাশিয়ার সাম্যবাদী আদর্শ জয়যুক্ত হয়। পরে চীন, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি ইত্যাদি দেশে সাম্যবাদী আদর্শ গ্রহণ করে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই যুদ্ধের প্রভাবে সমাজতান্ত্রিক প্রবক্তা রূপে পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট দল আত্মপ্রকাশ করে। পৃথিবীর রাষ্ট্রসমূহ দুটি ভিন্ন ভিন্ন আদর্শে বিভক্ত হয়ে যায়। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি এবং তাদের মিত্রদেশ, আর অন্যদিকে রাশিয়া, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি অন্যান্য সমাজতান্ত্রিক দেশ। এর মধ্যে আবার কয়েকটি দেশ নিরপেক্ষ থেকে যায়, ভারত তার অন্যতম। এভাবে দুটি শিবিরে বিভক্ত দেশগুলোর মধ্যে এক ধরনের স্নায়ু লড়াই চলে, যেটাকে ঠান্ডা যুদ্ধ বলা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে জাতীয়তাবাদী আন্দোলনের শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরাধীন দেশগুলো, যারা উপনিবেশ ছিল, বিশেষত কলোনিয়াল যে অঞ্চলগুলো ছিল, তারা স্বাধীনতার জন্য সোচ্চার হয়ে ওঠে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো বুঝতে পারে যে সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটতে আর দেরি নেই। দেশে দেশে জাতীয়তাবাদী আন্দোলনের কাছে নতি স্বীকার করে। তারা নিজ নিজ উপনিবেশগুলোকে স্বাধীনতা দানে তৎপর হয়। ফলে অনেক দেশ স্বাধীনতা লাভ করে এবং একই ধারায় ভারত, পাকিস্তানের কর্তৃত্ব ব্রিটেন ছেড়ে দেয়। আর সবশেষে হচ্ছে জাতিসংঘ, যেটা আমরা একটু আগে দেখলাম যে জাতিসংঘ হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা বড় প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের মঞ্চে দাঁড়ায়। আজ পর্যন্ত বিশ্ব সংস্থা বিশ্ব জাতিসংঘ বিশ্ব সংস্থা পৃথিবীর শান্তি উন্নয়নে অক্ষুণ্ণ রাখতে এবং মানুষের সার্বিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। লিটল বয় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তা এতটা বেশি ছিল যে 2 কিলোমিটার এলাকার মধ্যে কাঠের যত স্থাপনা ছিল সব মাটির সাথে মিশে গিয়েছিল এবং চোখের নিমিষে পুরো ছাই হয়ে গিয়েছিল শহরের অধিকাংশ স্থান। 66 বছর পরেও হিরোশিমা, নাগাসাকি শহরের মানুষগুলা তেজস্ক্রিয়তার ধকল কাটিয়ে উঠতে পারে নাই, ফলে সেসব এলাকায় এখনো তেজস্ক্রিয়তার প্রভাবে পঙ্গুত্ব, বিকলাঙ্গ সহ নানা প্রকার রোগ ব্যাধি দেখা যায়। তো তেজস্ক্রিয়তার যে প্রভাব, এটাও একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী অনেক বেশি বেড়ে যায়। সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এ সময় অগণিত সংখ্যক লোক শরণার্থী হয়েছিলেন। যুদ্ধ শেষে একমাত্র ইউরোপেই 40 মিলিয়নের অধিক লোক শরণার্থী ছিল। বিশ্বযুদ্ধ শেষ মাসে প্রায় 5 মিলিয়ন জার্মান বেসামরিক নাগরিক পূর্ব প্রুশিয়া, পোমারানিয়া, সিলেসিয়া রাজ্য থেকে রেড আর্মির প্রচণ্ড আক্রমণের হাত থেকে রক্ষার লক্ষ্যে মেলেনবার্গ, ব্র্যান্ডেনবার্গ, স্যাক্সনিতে উদ্ধারকৃত হিসেবে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। আচ্ছা, পটসডামে শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত মিত্রশক্তি অনুমোদন না করায় যুগোস্লাভিয়া এবং রোমানিয়া অবস্থানরত হাজার হাজার জাতিগত জার্মানদেরকে সোভিয়েত ইউনিয়নে দাসশ্রমের জন্য ফেরত পাঠানো হয়। বিশ্বের ইতিহাসে এটা ছিল সবচেয়ে বেশি শরণার্থী হস্তান্তর প্রক্রিয়া। 15 মিলিয়ন জার্মানদের সবাই এর অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও 2 মিলিয়নের অধিক জার্মান বিশ্বযুদ্ধকালীন সময় বিতাড়িত হয়ে প্রাণ হারায়।
তো এগুলাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এখন আমরা আরেকবার সিলেবাসে যাব। আচ্ছা, আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে ইতিহাস প্রথম পত্রে কি কি আছে বলছি। তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আমরা পড়েছি, চতুর্থ অধ্যায় পড়েছি, আর পঞ্চম অধ্যায় পূর্ববাংলার স্বাধিকার স্বায়ত্ত শাসন আন্দোলন পড়েছি, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধ পড়েছি। এখন তোমরা আমাকে বলো যে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এই চারটা অধ্যায়ে কি কোনো সমস্যা আছে তোমাদের? বলতে হবে, কিন্তু চুপ করে থাকলে হবে না। কাসমা, কাসমা শুনতে পাচ্ছ? বলো তো এই চারটা অধ্যায়ে কোথাও সমস্যা আছে? 3, 4, 5, 6 না ম্যাম। নুসরাত জাহান। Yes, ma'am. বলো তো চারটা অধ্যায়ের কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, ইতিহাস দ্বিতীয় পত্র বলতেছি তাহলে। ইতিহাস দ্বিতীয় পত্র, তোমাদের সিলেবাসে আছে হচ্ছে ফরাসি বিপ্লব, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি, লিগ অফ নেশনস। পঞ্চম অধ্যায় তো আমরা এই যে এখন আলোচনা শেষ করলাম, আর ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ ও বিশ্ব শান্তি। এখন বলো এই চারটা অধ্যায়ে কোনো সমস্যা আছে? চারটা অধ্যায়ে কি কোনো সমস্যা আছে? মেয়েরা ডাকলেও কোনো রেসপন্স করে না, আজব। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়, ঐশী ঐশী তুমি বলো। আচ্ছা, তোমাদের জন্য ধরে নিলাম কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমাদের হিস্ট্রিতে কোনো সমস্যা নেই, তোমরা সব পারো। নেক্সট রবিবারে হচ্ছে আমি তোমাদের এক্সাম নিব। ম্যাম, হ্যাঁ, মানুষের নাকি স্পিকার নষ্ট হয়ে গেছে ফোনের, ও হচ্ছে চ্যাট বক্সে মেসেজ দিচ্ছে আপনাকে, দেখছেন? ও চাইতেছে ফরাসি বিপ্লব সাথে পড়াইতে, ডিভাইস দিতে। ফরাসি বিপ্লব রিভাইস দিতে বলছে, মানুষই বলছে? তোমরা পরীক্ষা খুব ভয় পাও তাই না? পরীক্ষার কথা বলে এতক্ষণ একটা শব্দ করলা না, টুক কোনো শব্দ করলা না, যখন পরীক্ষার নাম নিলাম তখন তোমরা বললে তোমাদের সমস্যা আছে। পড়ার কিছু না থাকলে তো পরীক্ষাই নিব তাই না? ঠিক আছে, ফরাসি বিপ্লব নেক্সট ক্লাস থেকে ফরাসি বিপ্লব আমরা আলোচনা করব। পরীক্ষাকে এত ভয় পাও কেন? এমনি তো পড়াশোনা কিছুই করো না, দেখে দেখে পরীক্ষা দাও, তারপর পরীক্ষাকে এত ভয় পাও কেন? ঠিক আছে, নেক্সট ক্লাসে ফরাসি বিপ্লব শুরু করবো, আজকের ক্লাসে আর শুরু করতে ইচ্ছে হচ্ছে না। সবাই রোল দিয়েছ না? হ্যাঁ, সবাই তো রোল দিয়েছ।
আচ্ছা হ্যাঁ, মানসির মেসেজ পেয়েছি। মিস আমি দিতে পারিনি। তাহলে এখন দিয়ে দাও, তুমি ক্লোজ করার আগে দিয়ে দাও। তোমার বাসায় কি অনেক অনেক বৃষ্টি হচ্ছে? হ্যাঁ মিস, রোল দাও এখন, ঐশী রোল দিয়ে দাও। আচ্ছা পেয়েছি, ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।